Okay guys, I'm Mohammad Tohidul Islam Imon from Quick Online School. আর আজকের লেকচারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাম। এখন আজকের লেকচারটা এমন ভাবে সাজানো হয়েছে, ইনিশিয়ালি আমরা হচ্ছে পজিশন অফ ইয়ার অর্থাৎ কানের পজিশন কোন জায়গায় সেটা দেখব। সেকেন্ডলি আমরা দেখব হচ্ছে পার্টস অফ আর অর্থাৎ কানের কি কি পার্টস আছে। তারপরে দেখব হচ্ছে স্ট্রাকচার অফ আর মানে কানের সম্পূর্ণ গঠন। এবং তারপরে সর্বশেষে আমরা দেখব হচ্ছে মেকানিজম অফ হিয়ারিং এন্ড ব্যালেন্স অর্থাৎ আমরা জানি যে কান শুধুমাত্র শোনার জন্য সহায়তা করে না, কান আমাদের ব্যালেন্সেও সহায়তা করে অর্থাৎ ভারসাম্য রক্ষায় সহায়তা করে। আমরা সেই মেকানিজমটা দেখবো অর্থাৎ মেকানিজম অফ হিয়ারিং এন্ড ব্যালেন্স। ক্লিয়ার? স্টার্ট করবো। ওকে, তো খেয়াল করো ইনিশিয়ালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কানটা এক্সাক্টলি কোন জায়গায় অবস্থিত। এই জায়গায় তোমাদের যে কঙ্কালতন্ত্র আছে কঙ্কালতন্ত্র চ্যাপ্টারের একটি পোর্শন আনবো, কারণ আমরা জানি যে আমাদের যে কানটা আছে সেই কানটা হচ্ছে আমাদের টেম্পোরাল অস্থিতে অবস্থিত। ঠিক আছে, সো ইনিশিয়ালি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে টেম্পোরাল অস্থিটার অবস্থান কোন জায়গায়। এরকম ভাবে একজন মানুষ, এখন এই জায়গা হচ্ছে তোমার চোখ, উপরের দিকে দুইটা। সাপোজ ধরো এই যে আমরা যখন নৌকা আছি তখন আমরা কি করি, সাপোজ ধরো আমরা হচ্ছে তোমার এভাবে একটা দিই, এভাবে একটা দিই, দেন আমরা সাধারণত এভাবে এরকম ভাবে এটা স্থাপন করি না। মানে নৌকা আঁকার জন্য ঠিক এরকম দুইটা অস্থি এইভাবে আছে মাঝখানে। তো এই যে যে দুইটা অস্থি এইভাবে আছে সেই দুইটা অস্থিকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে তোমার, সো এই যে যে দুইটা অস্থি আছে সেই দুইটা অস্থিকে তোমার বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই দুইটা অস্থি কি অ্যাকচুয়ালি এই দুইটা অস্থি কি যেগুলা অ্যাকচুয়ালি মাথার মধ্যে এইভাবে আছে দুইটা। আচ্ছা, আরেকটু ইয়া করি, এই দুইটা অবশ্যই এরকম না, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার পাশে মানে কয়েকটা আছে, সামনে মানে কি, ফ্রন্ট সামনে মানে কি, ফ্রন্ট বা কি, আর পাশে মানে কি, ল্যাটারাল বা প্যারা, আর পেরি মানে কি, হোয়াট ডাজ ইট মিন, পেরি মানে সারাউন্ডিং, সারাউন্ড করা, তাই না? প্যারা মানে হচ্ছে পাশে। এই দুইটা হার যেহেতু আমাদের এই যে মাথার দুই পাশে অবস্থিত সেই জন্য সেই দুইটা হারকে কি বলা হয়, প্যারাইটাল। আর আমাদের এই যে মাথার সামনে এই যে এই দিক থেকে একেবারে কপাল পর্যন্ত এই জায়গায় একটা অস্থি আছে সেই অস্থিটাকে বলা হচ্ছে কি, অ্যাকচুয়ালি ফ্রন্টাল, সেটা কি বলা হয়, ফ্রন্টাল। কারণ সামনে মানে হচ্ছে ফ্রন্ট, সামনে মানে কি, ফ্রন্ট বা এন্টিরিয়র, ফ্রন্ট বা কি, এন্টিরিয়র। সো এই যে যে অস্থিটা আছে সেই অস্থিটাকে কি বলা হয়, এই যে পিছনের দিকে হচ্ছে আমাদের এই দিকে একটা অস্থি আছে সেই অস্থির নাম কি, সেই অস্থির নাম হচ্ছে অক্সিপিটাল, সেই অস্থির নাম কি, অক্সিপিটাল। আসলে এই যে আমাদের এই যে পিছনে একটা বড় ছিদ্র আছে, ছিদ্র মানে কি আমরা জানি ফুরামেন, ছিদ্র মানে কি, ফুরামেন। আর এটা যেহেতু বড় ছিদ্র ফুরামেন দ্যাট মিন্স সেটা হচ্ছে ফুরামেন ম্যাগনাম, সেটা কি, ফুরামেন ম্যাগনাম। অ্যাকচুয়ালি অক্সিপিটাল অস্থিটা বোঝা গেছে কিনা, অক্সিপিটাল অস্থিটা হচ্ছে এরকম, খেয়াল করো অক্সিপিটাল অস্থিটা হচ্ছে এরকম, অর্থাৎ এইটার খেয়াল করো নিচের দিকে একটা তল আছে এবং উপর দিকে এরকম একটা তল আসছে। ক্লিয়ার? সো এই যে নিচের দিকে তল সেই তলটার মধ্যে এরকম ভাবে একটা মানে তোমার ফোরামেন, বড় দেখি ফোরামেন আছে সেটাকে বলা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এখন এক্সাক্ট পজিশন অফ টেম্পোরাল বোন যেখানে কানটা থাকে আমাদের, টেম্পোরাল বোন কোন জায়গায় থাকে,
অ্যাকচুয়ালি আমরা এই যে দুটো প্যারাটাল বোন কিভাবে দিছিলাম না, যে দুটো প্যারাটাল বোন অ্যাকচুয়ালি এই দুটো প্যারাটাল বোন একেবারে এরকম আয়তাকার না, এই দুটো প্যারাটাল বোনের বোনসের এই যে এই জায়গায় খেয়াল করো, এই জায়গা তারা হচ্ছে মোটামুটি এইরকম, এই জায়গায় হচ্ছে আমাদের একটা অস্টিওস এবং ওই পাশে আর একটা, দেখিস আমাদের টেম্পোরাল বোন কত দুইটা, ঠিক এই জায়গায় অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে তোমার আমাদের কানটাও এই জায়গায়, এই এই যে টেম্পোরাল বোন আছে খেয়াল করো, টেম্পোরাল বোনের ভিতরে ক্যানেল চলে গেছে এইভাবে, টেম্পোরাল বোনের ভিতরে এই ক্যানেলটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কান অবস্থিত, এই ক্যানেলের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কান অবস্থিত, একটু পরে দেখাবো যে এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়াটাস বা বহি অডিটরি মিয়াটাস। তার আগে এইটা ডিটেলস দেখার জন্য অ্যাকচুয়ালি টেম্পোরাল বোনসের ভিতরে যে আমাদের আকার থাকে সেটাকে ডিটেলস দেখার জন্য আমাদের মাথাটাকে কাটতে হবে এবং উপর থেকে দেখতে হবে, অর্থাৎ ফ্রম দ্য টপ ভিউ, বুঝে গেছি ব্যাপারটা, আমরা একটা টপ ভিউ থাকবো, অর্থাৎ আমি কি করবো মাথাটাকে কাটবো এবং উপর থেকে দেখবো অ্যাকচুয়ালি কি কি দেখা যায়, ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো আমি জাস্ট আগে দ্য পজিশন অফ আর দেখাচ্ছি, অর্থাৎ অ্যাকচুয়ালি কানটা কোন জায়গায় আছে সেটা দেখাচ্ছি, দেন আমরা পার্টস স্ট্রাকচার সেগুলোতে যাবো, ক্লিয়ার? তো ধরো আমি একজন মানুষকে যদি কাটি এবং ধরো এরকম ভাবে কাটলাম এবং সামনের দিকে এই যে এটা হচ্ছে নাক নোজ, বুঝে গেছো একটা, কাটার পরে আমি দেখবো যে মাঝখানে এই জায়গায় এরকম একটা অস্থি আছে এবং এইটার চারপাশে এরকম ডানা আছে, এরকম কি আছে ডানা, তো এটাকে বলা হয় হচ্ছে স্প্যানয়েড, এটা কি বলা হয় স্প্যানয়েড, ক্লিয়ার? এটা থেকে অ্যাকচুয়ালি এরকম ভাবে চলে গেছে আর এরকম ভাবে চলে গেছে আর এটা থেকে পিছনে হচ্ছে এইভাবে আসছে, পিছনে হচ্ছে এটা থেকে এইভাবে গেছে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে নিচের দিকে চলে গেছে, অর্থাৎ এদিকে একটা গর্তের মতো অংশ আবার এদিকে একটা গর্তের মতো অংশ, বোঝা গেছে ব্যাপারটা, এদিকে একটা গর্তের মতো অংশ, এদিকে একটা গর্তের মতো অংশ, ক্লিয়ার? অ্যাকচুয়ালি এইদিকে হচ্ছে আমাদের কানের পিনা, এদিকে আমাদের কানের পিনা, এইদিকে দুই পাশে কি টেম্পোরাল বোনস, না দুই পাশে কি টেম্পোরাল বোনস, খেয়াল করো এই যে দুই পাশে, দুই পাশে কি টেম্পোরাল বোনস, অ্যাকচুয়ালি এই দিক থেকে এটা হচ্ছে বহি, এটা হচ্ছে আমাদের বহিকর্ণের অংশ, অর্থাৎ পিনা, খেয়াল করো পিনা হচ্ছে ঠিক এইরকম, এটার ভিতরে এরকম অনেকগুলো ভাঁজ আছে, এটার ভিতরে অনেকগুলো এরকম ভাঁজ আছে, এই যে ভাঁজের কেন্দ্র থেকে এরকম ভাবে একটা নালীর মতো অংশ স্টার্ট হয়েছে, বুঝে গেছি কি বললাম, এই যে পিনা সে পিনার কেন্দ্র থেকে এরকম নালীর মতো একটা অংশ স্টার্ট হয়েছে, সেটাকে বলা হচ্ছে বহি অডিটরি মিয়াটাস, সেটা কি বলা হচ্ছে বহি অডিটরি মিয়াটাস, হোয়াট ইজ ইন বহি মানে হচ্ছে বাহিরে, অডিটরি মানে হচ্ছে শ্রবণ, আমরা কি জানি শ্রোতা ইংরেজি কি অডিয়েন্স, তাই না, দ্যাট মিন্স সেটা শ্রবণের সাথে সম্পর্কিত, আর মিয়াটাস মানে হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে ক্যানেল লাইক সামথিং, বুঝে গেছো ওটা, সো এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি বহি অডিটরি কি মিয়াটাস, এই পর্যন্ত বুঝা গেছে, সো এই পিনার কেন্দ্র থেকে এরকম ভাবে যে নালীটা চলে গেছে, কেন্দ্র থেকে যে নালীটা চলে গেছে সেটা হচ্ছে আমাদের বহি অডিটরি কি মিয়াটাস, সেটা কি আমাদের বহি অডিটরি মিয়াটাস, এই পর্যন্ত বুঝা গেছে বহি অডিটরি মিয়াটাস কাকে বলে, অর্থাৎ বহি অডিটরি মিয়াটাস এই যে কানে আমাদের এটা তো পুরোটা হাড় দ্বারা গঠিত, তাই না, এটা তো পুরোটা অস্থি দ্বারা গঠিত, এটাতে ঝুঁকা আগ পর্যন্ত এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে তরুণাস্থি দ্বারা গঠিত, খেয়াল করো লজিক্যাল, কেন কেন হচ্ছে এরপরে অবশ্যই কেনটা এই জায়গাতেই শেষ না, কেনটা আরো সামনে যাবে, সামনে যাবে, অর্থাৎ এই যে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগের মধ্যে এক তিন ভাগের এক ভাগ হচ্ছে বাহিরের দিকে এবং তিন ভাগের দুই ভাগ হচ্ছে ভিতরের দিকে, ক্লিয়ার, তিন ভাগের দুই ভাগ কি ভিতরের দিকে, এই যে তিন ভাগের যে দুই ভাগ ভিতরের দিকে সেইটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে আমাদের এই যে এদিকে যে টেম্পোরাল বোনস আছে বা আমাদের যে কর্টিকাল যে অস্থি আছে সেইটার ভিতরে, সেহেতু আমরা বলতে পারি বহি অডিটরি মিয়াটাসে এক তৃতীয়াংশ যেহেতু বোনসের বাইরে অবস্থিত বা অস্থির বাইরে অবস্থিত সেহেতু সেইটা তরুণাস্থি দ্বারা গঠিত এবং দুই তৃতীয়াংশ যেটা ভিতরে ঢুকছে সেটা হচ্ছে কি দ্বারা গঠিত, সেটা অস্থি দ্বারা গঠিত যেহেতু সে অস্থির ভিতরে অবস্থিত, এ পর্যন্ত ক্লিয়ার কিনা, ওকে, তো এখন খেয়াল করো তাহলে এক্সাক্ট পজিশন অফ আমাদের ইয়ার গানটা কোন জায়গায় এক্সাক্ট পজিশনটা বোঝা গেছে কিনা, এখন খেয়াল করো এক্সাক্টলি ঠিক এই জায়গায় আরো অনেকগুলো স্ট্রাকচার থাকে, ঠিক এই জায়গায় আরো অনেকগুলো স্ট্রাকচার থাকে, আমি সবগুলো ডিটেলস আলোচনা করবো, বাট আগে যখন আমরা পজিশনটা দেখি, এই জায়গায় এরকম একটা স্ট্রাকচার থাকবে আবার এই জায়গায় দেন আরো এরকম স্ট্রাকচার থাকবে, একটা ফুলকের মতো পেঁচানো অংশ থাকবে, তিনটা অর্ধবৃত্ত একটা নালী থাকবে, সেগুলো আমরা ডিটেলস পরে আলোচনা করবো, বাট আগে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, আমাদের অ্যাকচুয়ালি গানটা কোন দিকে
তাহলে কি বললাম, টেম্পোরাল যে বোনসটা আছে সেই টেম্পোরাল বোনসটার ভিতরে একটা এরকম নালী চলে গেছে, সেই নালীটার ভিতরে একজন আমাদের কি কান অবস্থিত। এখন একটা কথা যে যেহেতু বহি অডিটোরি মিয়াটাস বা এক্সটার্নাল অডিটোরি মিয়াটাস আছে, তাহলে অবশ্যই ইন্টারনাল অডিটোরি মিয়াটাস নামেও কিছু একটা আছে। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে নলটা চলে গেল, এটা হচ্ছে আমাদের এয়ার ক্যাভিটি, এয়ার নলন, মানে টেম্পোরাল বোনসের নল। সেই টেম্পোরাল বোনসের এই যে নলের এই যে মাঝখান থেকে খেয়াল করো এই দিক থেকে আর একটা নল পিছনে চলে আসছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল অডিটোরি মিয়াটাস। সেটা কি বলা হয়? ইন্টারনাল অডিটোরি মিয়াটাস, ইন্টারনাল অডিটোরি মিয়াটাস। সেটা কি বলা হয়? ইন্টারনাল অডিটোরি মিয়াটাস। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করো, তাইলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়ালি দেখো যে কান আছে সেই কান অ্যাকচুয়ালি তাহলে কোন অস্থির ভিতরে অবস্থিত একটি আমাদের বলো, কান অ্যাকচুয়ালি কোন অস্থির ভিতরে অবস্থিত? টেম্পোরাল অস্থির ভিতরে, বুঝা গেছো? ওটা টেম্পোরাল অস্থির, অস্থির অবস্থান কোন দিকে? প্যারাইটাল অস্থির নিচে, প্যারাইটাল অস্থির নিচে, এবং অক্সিপিটাল বোনসের সামনে, আবার ফ্রন্টাল বোনসের পিছনে, বুঝা গেছো? ওটা ক্লিয়ার এক্সাক্ট পজিশন? ওকে, এখন হচ্ছে আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে এই যে কানের তালে আমরা কয়েকটা পোর্শন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে এরকম যে অংশটা সেটা হচ্ছে বিনা, অ্যাকচুয়ালি সেইখান থেকে হচ্ছে আমাদের এক্সটার্নাল অডিটোরি মিয়াটাস বা বহি অডিটোরি মিয়াটাস চলে গেল। কি চলে গেল? কি চলে গেল? বহি অডিটোরি মিয়াটাস বা এক্সটার্নাল অডিটোরি মিয়াটাস। এখন অ্যাকচুয়ালি এক্সটার্নাল অডিটোরি মিয়াটাসটা কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে? এই যে এক্সটার্নাল অডিটোরি মিয়াটাসের শেষ দিকে, খেয়াল করো শেষ দিকে এই জায়গায় একটা এরকম ভাবে একটা পর্দা, এই পর্দাটাকে বলা হয় হচ্ছে তোমার কর্ণপটহ বা টিম্পানিক পর্দা। এই পর্দাটাকে কি বলা হয়? কর্ণপটহ বা টিম্পানিক পর্দা। এখানে তো বুঝতে পারছি কর্ণপটহ বা টিম্পানিক পর্দা। এখন এই টিম্পানিক পর্দা নিয়ে কয়েকটা বিশেষ আছে, সেটা হচ্ছে এই যে টিম্পানিক পর্দাটা এক্স্যাক্ট সেটা কিভাবে থাকে টিম্পানিক পর্দাটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি সেটা তোমার এই যে টিম্পানিক পর্দাটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে একটু বাঁকানো অবস্থায়, একেবারে সোজা অবস্থায় সে নাই। সেকেন্ড, এটার বাইরের দিক হচ্ছে কি অবতল, সরি ভিতর, বাইরের দিক কি অবতল, ভিতরের দিক কি উত্তল। এবার বুঝতে পারছি? ওকে, খেয়াল করো তাহলে আমাদের যে কর্ণপটহ বা টিম্পানিক পর্দাটা সরাসরি এরকম না, সেটা হচ্ছে এইরকম। অর্থাৎ এই যে বাহিরের যে পোর্শনটা সেই পোর্শনটা হচ্ছে কি অবতল, ভিতরের যে পোর্শনটা সেটা কি উত্তল, এবং শুধুমাত্র সে একবার সোজা সোজা দাঁড়ায় না, সে একটু অ্যাঙ্গুলার। অর্থাৎ সে আমাদের এই যে এক্সটার্নাল অডিটোরি মিয়াটাস আছে সেই এক্সটার্নাল অডিটোরি মিয়াটাসের সাথে 55 ডিগ্রি কোণ উত্তল করে দিক আছে। কত ডিগ্রি কোণ? 55 বা 55 ডিগ্রি। এখন এক্স্যাক্টলি এখন আমাদেরকে জানতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে কেন টিম্পানিক পর্দাটা 55 ডিগ্রি কোণ করে এভাবে হেলানো আছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কেন এই টিম্পানিক পর্দার বাহিরের দিক অবতল, ভিতরের দিক উত্তল। এমন তো বুঝা গেছে? এখন আমাদের দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি, কেন টিম্পানিক পর্দাটা এরকম ভাবে এক্সটার্নাল অডিটোরি মিয়াটাসের সাথে 55 ডিগ্রি কোণেই থাকলো। সেকেন্ড কোশ্চেন, কেন এই টিম্পানিক পর্দার বা কর্ণপটহের বাহিরের দিক অবতল, ভিতরের দিক উত্তল। এখন খেয়াল করো সেটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কানের ভিতরে কি পানি ঢুকতে পারে কি, কানের ভিতরে কি ঢুকতে পারে পানি। সো অ্যাকচুয়ালি পানি কানের ভিতরে যদি পানি ঢুকে, খেয়াল করো এইভাবে যদি কানের ভিতরে পানি ঢুকে কোনো কোনো কারণে যদি মানে পানি ঢুকে, তাহলে এক্স্যাক্টলি যেহেতু এই পোর্শনটা এইভাবে হেলানো, খেয়াল করো এই পোর্শনটাকে এইভাবে হেলানো, তখন এইভাবে হেলানোর অংশের মধ্যে যদি পানি যদি এইভাবে যায় তখন কি পানিটা এইভাবে নিচে নেমে যাবে না, লজিক্যালি নিচে নামবে কিনা? খেয়াল করো এদিকে যে পানিটা চলে আসবে সেই পানিটা কি এইভাবে নিচে চলে আসবে কি, তুমি আরেকটি পানিতে পানিটা কি এইভাবে নিচে চলে আসবে কি? তখন এক্স্যাক্টলি তুমি যখন কানের মধ্যে পানিটাকে ঢুকাইতেছো বা অসতর্কতা বশত কোনো কারণে কানের ভিতরে পানি ঢুকলো, তো কানের ভিতরে যখন পানি ঢুকতেছে তখন এক্স্যাক্টলি সবটা পানি কোন জায়গায় এসে জমা হইতেছে? এই নিচে। তখন নিচে যখন সবটা পানি একসাথে জমা হইতেছে তখন তারা একটা প্রেশার ক্রিয়েট করতেছে এবং সেই প্রেশারের কারণে পানিটা বের হয়ে চলে আসছে। বুঝা গেছে ব্যাপারটা? কেন সেটা এইভাবে আছে? ক্লিয়ার? এখন খেয়াল করো এখন ধরো এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ফাংশন অফ টিম্পানিক মেমব্রেন, টিম্পানিক মেমব্রেনের ফাংশনটা
সেটার ফাংশনটা হচ্ছে বায়ুতে যে ভাইব্রেশনটা হচ্ছে, বায়ুতে যে ভাইব্রেশনটা হচ্ছে সেই ভাইব্রেশনটাকে বা সেই কম্পনটাকে কম্পনটার সাথে মিল রেখে সে কম্পিত হওয়া, সে কি হওয়া, কম্পিত হওয়া, এবং সেইটাকে ফেথফুলি ট্রান্সফার করা ইন দ্য মিডিলিয়ার, অর্থাৎ আমাদের মধ্যকর্ণে সেই কম্পনটাকে ট্রান্সফার করা। এখন ধরো দ্যাট মিনস এই টিম্পানিক পর্দার একটা কাজ হচ্ছে সে কম্পনটাকে ধরে, সে কম্পনটাকে কি করে গ্রাস্প করে, বোঝা গেছে ব্যাপারটা? তুমি যদি একটা কিছু ধরতে চাও তাহলে হাতটা কি এইভাবে নিবা নাকি এইভাবে নিবা? এইভাবে, তাই না? অর্থাৎ তুমি যেহেতু ইয়া কম্পনটাকে ধরতে চাইতেছো, যেহেতু তোমার হাত টিম্পানিক পর্দাটার আকার যদি এইরকম হয় তাহলে সেটা সুবিধাজনক হবে, কারণ তুমি এভাবে ধরতে পারবে, বুঝে গেছো ব্যাপারটা? ঠিক এই কারণে যদি তুমি ধরতে যাও তখন দেখো হাতের যে সামনের অংশ, সেই সামনের অংশ হয়েছে কি অবতল, পিছনের অংশ উত্তল, এইভাবে থাকলে কি পুরোটা ধরতে পারবা? না। দ্যাট মিনস ঠিক এই কারণে আমাদের যে টিম্পানিক পর্দা আছে সেটার বাইরের দিক হচ্ছে কি অবতল আর ভিতরের দিক উত্তল, এবার তো ক্লিয়ার? ভিতর দিক উত্তল। তাহলে খেয়াল করো ইনিশিয়ালি আমরা কি কি বললাম, এই যে এতটুকু হচ্ছে আমাদের বহিকর্ণ, অর্থাৎ বহিকর্ণের অংশ। আমরা এখন পড়তেছি পার্টস অফ আর, অর্থাৎ বহিকর্ণ বা এক্সটার্নাল লেয়ার। ক্লিয়ার? তোমরা বুঝা গেছো? ওকে, তাহলে এক্সটার্নাল লেয়ারে ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমাদের যে বহি অডিটোরিয়ামিয়াটাস আছে সেই জায়গায় এরকম কিছু মোমের মতো অংশ থাকে, সেগুলোর অ্যাকচুয়াল কাজ কি? সেগুলোর অ্যাকচুয়াল কাজ হচ্ছে এইগুলা অ্যাকচুয়ালি একটা কাজ হচ্ছে ধুলাবালি থেকে রক্ষা করতেছে। সেকেন্ড ফাংশন হচ্ছে যখন কোনো একটা পোকা ঢুকলো, সাপোজ কোনো একটা পোকা যদি ঢুকে এটার ভিতরে, তখন সে এই এইগুলাকে এইগুলা বিকর্ষী, পোকাটা হচ্ছে এগুলা বিকর্ষী, মানে পোকাটা এই মোমগুলোকে পছন্দ করে না, যে কারণে একটা পোকা যখন এটার ভিতরে ঢুকে তখন ঢুকার সাথে সাথে যখন সে এরকম গুলা দেখে তখন সে ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে সে বের হয়ে চলে আসে, কারণ এগুলাকে এগুলা তার জন্য ক্ষতিকর, এগুলা তার পছন্দ না বা এরকম কোনো একটা কারণ। এখন এখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে ধরো কোন মানুষের কানের ভিতরে পোকা ঢুকলো, কিভাবে বের করবা? যদি পোকাটা জীবিত অবস্থায় থাকে তাহলে কিভাবে বের করবা? কানের ভিতরে কি এই ইয়া ঢুকাবা, কাঠি ঢুকাবা, ঢুকাই দেন বের করবা? আমরা একটা খুব 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 একটা সাধারণ থিওরি ইউজ করে সেটাকে বের করতে পারি, কানের কোনো ক্ষতি হবে না। পানি দিবা, পানি দিবা, পানি দিলে তো পানির স্রোতে আরো সে ভিতরে চলে যাবে, হইতেও পারে সে পানির স্রোতে। এদিকে দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে পানি এভাবে গেলো আস্তে আস্তে পানির স্রোতে চলে আসলো, এর গেলো টিপিরি পর্দারে ধরে রাখি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা এখন 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 আমার কথাটা কি, এখন আমার কথাটা হচ্ছে তোমরা জানো কিনা, গ্রামের মধ্যে দেখছো কিনা, যে যখন পোকার খুব বেশি উপদ্রব বাড়ে যেদিকে লাইট জ্বালাবা সেদিকে পোকা আসে, অর্থাৎ কিছু কিছু পোকা আছে যারা লাইটকে কি করে, যারা লাইটকে পছন্দ করে, অন্ধকারকে পছন্দ করে না। কারেন্ট চলে গেছে তুমি মোবাইলের লাইটটা জাস্ট জ্বালাও, তখন দেখো যে পোকা এসে কি ঘুরে গেছে না। ঠিক এই থিওরিটা আমরা কাছে লাগে, অর্থাৎ এদিকে যেন একটা টর্চ ধরি বা মোবাইলের লাইটটা ধরি, তখন দেখো যে পোকাটা আস্তে 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 ওই লাইটটাকে ফলো করে সে বেরো চলে যায়। না ওইরকম পোকা হবে না, সাধারণত বেশিরভাগ পোকাই সেটা আলোকে পছন্দ করে, বুঝা গেছে ব্যাপারটা? এবং তারা শোনো অন্ধকারকে পছন্দ করলে সে এখন আলোর দিকে আসবে, কারণ সে এখন ভিতরে আটকা আছে এবং সে চাইতেছে বের হইতে, বুঝা গেছে ব্যাপারটা? এবং আলো যেদিকে দেখবে সে সেদিকে বের হবে, প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য, বুঝা গেছে ব্যাপারটা? কিন্তু তোমার বৈশিষ্ট্য তুমি অন্ধকারকে পছন্দ করতে পারো, কিন্তু যদি হারায় যাও তখন অন্তত আলোকেই খুঁজবো, বুঝা গেছে ব্যাপারটা? ঠিক সেম থিওরি, আমরা যদি এখানে আমাদের লাইট ধরি তখন দেখবো যে এই পোকাটা আস্তে আস্তে বের হয়ে চলে আসছে। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা দেখবো যে এই কানের ভিতরে যদি আমরা ঢুকি, অর্থাৎ কোনো কারণে যদি পোকাটা যদি টিপনিক পর্দাটাকে ছিদ্র করে দেয়, ছিদ্র করে যদি সে টিপনিক পর্দার ভিতরে ঢুকে যায় তখন সে গিয়ে কি দেখবে? ক্লিয়ার? ওকে, সে যখন যাবে তখন এই যে ঠিক এই জায়গায় একটা অস্থি দেখবে, এই জায়গায় একটা অস্থি দেখবে, এই অস্থিটার নাম কি? হাতুড়ির মতো, খেয়াল করো হাতুড়ি যদি একটু বাঁকানো থাকে, এটা বাঁকানো না কিন্তু উপরের অংশটা কি বড় আর নিচের অংশটা কি ইয়া ছোট বা একটা হ্যান্ডেল থাকে। সো অ্যাকচুয়ালি এই যে এইটা, এটা কি বলা হয়? এটা কি বলা হয়? মিলিয়াস। এটা কি বলা হয়? মিলিয়াস। মিলিয়াস, মিলিয়াসের যে হ্যান্ডেলটা আছে সেটা কার সাথে সংযুক্ত? টিম্পানিক পর্দার সাথে। এই পর্যন্ত বুঝা গেছে? এখন এই মিলিয়াসের সাথে আরেকটা অস্থি সংযুক্ত অবস্থায় থাকে, সেটা হচ্ছে আমাদের মিলিয়াসের পরে হচ্ছে ইনকাস। সেটা কি?
ইনকাস, মিনিয়াস দেখতে কিসের মতো, হাতুড়ির মতো, আর এটা হচ্ছে আমাদের ইনকাস, এটা হচ্ছে নেহাই বা অ্যামফিলের মতো, এই কিসের মতো অ্যাকচুয়ালি নেহাই বা অ্যামফিলের মতো। তারা মানে যদি কলকারখানায় যাও আর কি, তখন দেখবো যে স্টিলের কাজ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক এরকম ইনস্ট্রুমেন্টটা হচ্ছে সাপোজ সামথিং লাইক এরকম, এটার উপরে রেখা হচ্ছে তোমার লোহা বাঁকায় বুঝে গেছো, সেটাকে বলা হচ্ছে কি নেহাই বা এনফিল, বুঝে গেছো? সো এটা হচ্ছে আমাদের মেলিয়াস ইনকাস। থাকো মেলিয়াস একদিকে, মেলিয়াসের হ্যান্ডেলটা একদিকে টিম্পানিক পর্দার সাথে সংযুক্ত, অন্যদিকে মেলিয়াসের যে মাথাটা আছে সেটা কার সাথে সংযুক্ত? ইনকাসের সাথে। মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস অর্থাৎ মিস, এম আই এস, তাহলে এস না অবশ্যই এম আই এস। সো মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস মানবদের সব থেকে ক্ষুদ্র অস্থিগুণ স্টেপিস, বুঝেছ ব্যাপারটা? মানবদের সব থেকে ক্ষুদ্র অস্থিগুণটা স্টেপিস। এখন খেয়াল করো অ্যাকচুয়ালি আমাদের এই যে চিক, খেয়াল করো আমাদের এই যে যে ইয়াটা আছে এটা হচ্ছে মেলিয়াস, এটা কি ইনকাস? দেন এই জায়গায় আমাদের যে অস্থিটা আছে সেই অস্থিটা হচ্ছে তোমার, খেয়াল করো এটা হচ্ছে স্টেপিস, এটা হচ্ছে কি স্টেপিস, এটা হচ্ছে মেলিয়াস, এটা হচ্ছে ইনকাস, এটা হচ্ছে স্টেপিস। স্টেপিসটা দেখতে হচ্ছে ঘোড়ার পায়ের, ঘোড়ার পায়ের মতো, বুঝা গেছে ওটা? ঘোড়ার জিনের পাদানির মতো, বুঝা গেছে ওটা? জাস্ট এটা মনে রাখো যে এটাকে ঘোড়ার পায়ের মতো বোঝা যাচ্ছে, খেয়াল করো এটাকে যদি এইভাবে রাখো, উল্টা করে যদি এইভাবে রাখো, তখন কি এই যে ঘোড়ার পা আসছে ঘোড়ার খুন না, এটা বুঝতে পারছো ওটা? ক্লিয়ার? সো এটা জাস্ট ঘোড়ার জিনের পাদানির মতো। এখন খেয়াল করো স্ট্রাকচারটা, খেয়াল করো মেলিয়াস কার সাথে সংযুক্ত? একদিকে টিম্পানিক পর্দা, অন্যদিকে ইনকাস, ইনকাস একদিকে মেলিয়াস, অন্যদিকে স্টেপিস, বুঝেছ? এই স্টেপিসটা কার সাথে সংযুক্ত সেটা দেখবো, বাট এইটা এই যে এটা ছিল বহিকর্ণ, এটা হচ্ছে মধ্যকর্ণ, অ্যাকচুয়ালি মধ্যকর্ণের আর এক দুটা স্ট্রাকচার বাকি আছে, আমি সেগুলো দেখানোর পরে অ্যাকচুয়ালি দেখাবো এই স্টেপিসটা কোন জায়গায় থাকবে, বাট আগে আমাদেরকে যেটা স্টাডি করতে হবে, অ্যাকচুয়ালি তুমি যখন কারের ভিতরে ঢুকলা এটা হচ্ছে বহিকর্ণ, বহিকর্ণ পার হয়ে যদি টিম্পানিক পর্দার ভিতরে যদি চলে যাও তখন গিয়ে দেখবো যে এই জায়গায় একটা ক্যাভিটি আছে, এটা কি একটা ক্যাভিটি, সেইটাই হচ্ছে আমাদের কি বলা সেই সেই প্রশ্নের কি বলা মধ্যকর্ণ, সেই প্রশ্নের কি বলা মধ্যকর্ণ, মানে বুঝা গেছে সেই প্রশ্নের কি বলা হয় মধ্যকর্ণ, এবারে তো ক্লিয়ার হচ্ছে, সেটা কি বলা হচ্ছে মধ্যকর্ণ। এখন তাহলে এটা হচ্ছে বহিকর্ণ, এটা হচ্ছে কি মধ্যকর্ণ, বহিকর্ণের অংশ কি ছিল? পিনা, এক্সটার্নাল অডিটরি মিয়াটাস বা বহি অডিটরি মিয়াটাস, এটা হচ্ছে টিম্পানিক পর্দা, আর মধ্যকর্ণের অংশ হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস, আরো কিছু জিনিস আছে। এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এই যে মধ্যকর্ণে সামনে থেকে একটা নালী চলে আসছে, সেটা হচ্ছে ইউস্টিশিয়ান নালী, এটা সামনে দিকে চলে আসছে, আমি এটা ডিটেলস দেখাবো ইউস্টিশিয়ান নালী, বাট জাস্ট এখন ইমাজিন করো এইখান থেকে সামনের দিকে এরকম ভাবে একটা নালী চলে আসছে যেটাকে বলা হচ্ছে ইউ স্টেশন নালী, তুমি স্টেশনে গেছো, তুমি স্টেশন মানে কি ইউ স্টেশন মানে ইউ স্টেশন নালী বা অডিটরি টিউব, সেটাকে কি বলা হয় অডিটরি টিউব, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস, অডিটরি টিউব খাদ্য নালী না সরি ওইটা হলো ইয়াতে যে তুমি ধরো
এক্সটার্নাল অডিটরি মিয়াটাসকে ছিদ্র, এক্সটার্নাল অডিটরি মিয়াটাস দিয়ে হাঁটতে হাঁটতে টিম্পানি পর্দাকে ছিদ্র করে যদি যাও, তখন তুমি একটা রুমের মধ্যে প্রবেশ করো। সেই রুমটা কি? সেই রুমটা কি? মধ্যকর্ণ। খেয়াল করো, তুমি ধরো এটা হচ্ছে কি আমাদের পিনা, পিনা না, দেন এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এটা হচ্ছে কি আমাদের ইয়া, দেন এখানে যে রুমে চলে আসলো সেই রুমটা কি? মধ্যকর্ণ না, বুঝে গেছো? এখন রুম মানে কি, সেটা কি আছে? ছাদ আছে, আবার নিচে ফ্লোর, ডান পাশে একটা ওয়াল আছে, বাম পাশে কি একটা ওয়াল আছে। তো সেরকম ভাবে আমরা ব্যাপারটাকে দেখবো, এই রুমটাকে একবার থ্রি ডাইমেনশনালি দেখবো। অ্যাকচুয়ালি দেখো, ধরো এটা হচ্ছে, এটা হচ্ছে একজন পার্সন, ওকে, উপরে যে তালু সে উপরের তালু, আর অবশ্যই এদিকে চিত্রটা আসবে, পুরোটা সম্পূর্ণ চিত্র আসবে, বাট আমি জাস্ট মাথায় কেটে রাখছি বুঝানোর জন্য, বুঝা গেছে? আর এটা হচ্ছে কি? ফোরামেন, ম্যাগনাম, এটা ছিল অক্সিপিটাল বোনস, উপরে তো ক্লিয়ার, অক্সিপিটাল বোনস। এটা হচ্ছে ষড়যন্ত্র, আর এদিক দিয়ে নাম কি? শ্বাসনালী। ওটা কি? শ্বাসনালী বা লেরিং। পিছনের দিকে এই যে টিউবটা, এটা কি পুরোটাকে টিউবের মতো না? এটাকে যদি এইভাবে দিই তাহলে সেটাকে থ্রি ডাইমেনশনের টিউব বোঝা যাবে, তাই না? এই যে এই টিউবটাকে বলা হচ্ছে তোমার ফেরিংস, এই টিউবটাকে কি বলা হচ্ছে? ফেরিংস। আর খেয়াল করো, তুমি এই যে নাসা সিটের ভিতরতে যদি ঢুকো, ঢুকতে ঢুকতে যদি তুমি সফট হার্ড পেলে, অর্থাৎ উপরে তালু হাঁটতে হাঁটতে তুমি পিছনে আসবে, সেটা হচ্ছে কি? নাসা গোলদি। আর এই দিক দিয়ে মুখের খাবারটা যখন নিলা, তখনও সেটা একটা কেভিটিতে আসলো, সেটা হচ্ছে কি? মুখ গলবিল। অর্থাৎ এই পোর্শনটাকে বলা হচ্ছে কি? গলবিল, কারণ এই দিক দিয়ে তোমার বাতাসটা আসতেছে, আবার কি খাদ্যটা আসতেছে। এরপরে তো বুঝা গেছে এক্সাক্ট লোকেশন, আমাদের টেম্পোরাল অস্থিটা কোন জায়গায়? এই জায়গায় না, টেম্পোরাল অস্থিটা কোন জায়গায়? এই জায়গায়। তাহলে আমাদের যে মিডল আর, অর্থাৎ আমাদের যে মধ্যকর্ণ, সেটাও এই জায়গায় অবস্থিত হবে, কিন্তু একটু ভিতরে, বাট ভিতরে না দেখে, জাস্ট আমরা দেখাই যে এইভাবে অবস্থিত হবে। তাহলে এইভাবে যদি অবস্থিত হয়, মিডিল আর্টটা হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো, মিডিল আর্টটা হচ্ছে ঠিক এরকম, তো এটা হচ্ছে আমাদের মিডিল আর্ট, বুঝা গেছি? ওটা খেয়াল করো, এই যে মিডিল আর্ট, এই যে উপরে যে এই যে হাতটার নাম, খেয়াল করো, ধরো একটা নালি চলে গেছে এরকম ভাবে, একটা নালি, এটার ভিতরে আমাদের এরকম একটা বক্স, তাহলে এই যে বক্সটা, এই বক্সটার উপরে কি একটা হাড় গেছে না? আমরা কি বলছিলাম আগে, যে আমাদের টেম্পোরাল বোনসের ভিতরে অবস্থিত হচ্ছে আমাদের কি? কান। তাহলে এই টেম্পোরাল বোনসের যে ভিতরে অবস্থিত, ভিতরের প্রকোষ্ঠে এই যে কান, কানের উপরে কি এই যে টেম্পোরাল অস্থির একটা ইয়ে আছে না, সেটাকে কি বলা? অ্যাকচুয়ালি তুমি যদি এই জায়গায় দাঁড়াও, তখন সেটাকে কি বলা? ট্যাগমেন্ট টিম্পানি, সেটাকে বলা হয় ট্যাগমেন্ট টিম্পানি। এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, বাট এখন আমি যাচ্ছি না, একটু পরে বোঝাবো এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি। আগে খেয়াল করো, তাহলে এইটা কি আমাদের মধ্যকর্ণ? খেয়াল করো, মধ্যকর্ণের এইটা কি সাইড? ল্যাটারাল সাইড না? খেয়াল করো, আমি যদি পাশে দাঁড়াই, আমি যদি এইভাবে দাঁড়াই, তখন কানের এই যে এই দিকটা, এই দিকটা কি ল্যাটারাল সাইড না, মানে পাশে না, বাইরের দিক না, বুঝা গেছে? ওটা অ্যাকচুয়ালি আমাদের যে এটা আছে, আমাদের যে কানের পর্দাটা, সেই পর্দাটা হচ্ছে এই জায়গায়, বুঝতে পারছো? যে কানের পর্দাটা যে এই জায়গায় অবস্থিত, বুঝতে পারছো? ওটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে বাইরে চলে আসছে নর্টা, এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, দেন এইদিকে কি আমাদের কান, ওটা তো বোঝা গেছে? এই যে সামনের দিকে মধ্যকর্ণের, এই যে সামনের দিকে এবং নিচের দিকে, সামনে এবং কি নিচে, এই নিচের দিক থেকে এই যে একটা নালি তোমার হচ্ছে চলে গেছে হচ্ছে তোমাদের এই যে এই জায়গায়, ঠিক
নালি চলে গেছে হচ্ছে এই জায়গায়। এই নালিটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইউস্টিশিয়ান টিউব, ইউস্টিশিয়ান নালি বা অডিটরি টিউব। আমরা সেটা ফাংশন দেখি, আগে দেখ, আগে দেখো সে যাইছে কোন জায়গায়। সে যাইছে কোন জায়গায়? আমাদের গলবিলে। সে গেছে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গলবিলে বা নেজোফিল, সে একটু নিচে দিতে হবে, তাহলে হয়তো বা গলবিল ব্যাপারটা একেবারে ক্লিয়ার হবে। খেয়াল করো, খেয়াল করো। সো সে চলে গেছে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি গলবিলে। নাকের পিছনের অংশ এসেছে না, এই যে এইখান দিয়ে নাকের পিছনের অংশ এসেছে না, এটা হচ্ছে আমাদের সেজন্য দেখবো অনেক সময় টনসিল হইলে তোমার কানের মধ্যে প্রবলেম ঘটে, কারণ এই অডিটরি টিউবের মাধ্যমে সেটা প্রবলেম ঘটে। এবার কিন্তু ক্লিয়ার? এখন দেখো ফাংশন অফ দিস অডিটরি টিউব। এই দেখো আমাদের যে ইয়াটা আছে, এটা কি বলে মানে টিম্পানিক পর্দাটা, সেইটা বাহিরের এই যে ছিদ্র দিয়ে সে কি বাতাস কি তাকে প্রেশার দিবে না? বাতাস কি দিবে তাকে? প্রেশার। আর এই যে তুমি যে নাক দিয়ে যে বাতাস দিতেছো, সেই বাতাসটা কি এই দিকে ঢুকতে পারবে না? বুঝে গেছে ব্যাপারটা? সেই বাতাসটা এই অডিটরি টিউবের মধ্য দিয়ে ঢুকে সে কি এই প্রপুষ্টে কি আর কি এইটা কি এই বরাবর প্রেশার বাইরের দিকে প্রেশার দিবে? যদি টিম্পিনিক পর্দাটা খুব পাতলা, এটা না থাকতো, সাপোজ এটা বন্ধ কোনো কারণে, এটা নাই, তখন যেটা হলো বাইরের দিকে যখন প্রেশার দিল, যদি তুমি এমন একটা জায়গায় যাও যে জায়গায় বাহিরের বাতাসের চাপটা বেশি বা প্রচুর, তখন অ্যাকচুয়ালি কানের পর্দাটা ফেটে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? অথবা খেয়াল করো, অথবা তুমি ধরো আজকে একটা পাহাড়ে উঠলো, পাহাড়ে কি বাতাসের এয়া কম না, মানে চাপ কম না, বায়ু চাপ কম। ইভেন কোন কোন এরিয়া আছে, সাপোজ আমরা তো সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে 3 মিটার উচ্চতা থেকে আমাদের বাংলাদেশ বলা হয় যে সমুদ্রের একেবারে তীরে আমরা আমাদের এয়া, কিন্তু সাপোজ কিছু কিছু জায়গা আছে যেমন পামির মালভূমি, সেখানে যদি তুমি যাও তখন তুমি অল্টিটিউড সিকনেসে ভুগবা। তার কারণ হচ্ছে ওইখানের জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি 5000 মিটার উচ্চতায় সমুদ্র পৃষ্ঠ থেকে, রিয়েল রিয়েল পয়েন্টটা, রিয়েল সমুদ্রটা, ওই জায়গায় গেলে চাপ কম না? তুমি এই এরিয়ার মানুষ যখন ওই জায়গায় যাবা, তখন আলটিমেটলি কি হবে, এটা যেহেতু চাপ যেহেতু কম, তাহলে এটা বাইরের দিকে হবে চলে আসবে না কানে পর্দাটা? দেখো চাপ বেশি থাকলে ভিতরের দিকে ঢুকাই দিতেছে, আর চাপ কম থাকে বাইরের দিকে বেরিয়ে আসতেছে। এখানে সেই জিনিসটাকে ইকুইলিব্রিয়াম করে বা কানের পর্দাটাকে ফেটে যাওয়া থেকে রক্ষা করা হচ্ছে অডিটরি টিউবটা। কিভাবে খেয়াল করো, ধরো তুমি এমন একটা জায়গায় গেলা যেখানে বাতাসের চাপ খুব বেশি, যদি বাতাসের চাপ খুব বেশি হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের মানে পিনা বা বহিঃঅডিটরি মিয়াটাসের মধ্যে দিয়ে অনেক বেশি চাপ যাবে, এই কানের পর্দার মধ্যে পড়বে। আবার তুমি যে এই যে নাক দিয়ে যে শ্বাস নিতেছো সেটাও কি উচ্চ চাপের বায়ু নিতেছো না, যদি তুমি উচ্চ চাপের অঞ্চলে থাকো। বুঝা গেছে ব্যাপারটা? সেই উচ্চ চাপের যদি অঞ্চলে থাকো তখন তুমি এই যে যে বায়ুটা নিতেছো সেই বায়ুটাও কি এই দিকে ঢুকতেছে না, অর্থাৎ এই দিকেও বেশি চাপের বায়ু ঢুকতেছে বাইরের দিকে, ভিতরের দিকে বেশি চাপের বায়ু ঢুকতেছে। দ্যাট মিন্স ওইটা কি সমান থাকতেছে, দ্যাট মিন্স কানের পর্দাটা ফেটে যাওয়া থেকে রক্ষা পাইছে। ঠিক এই যে কানের পর্দাটাকে ফেটে যাওয়া থেকে রক্ষা করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইস্টিশিয়ান টিউবের কাজ বা অডিটরি টিউবের কাজ। তোমরা জানো যে তোমাদের পঞ্চম অধ্যায়ে আছে যে ওটিসিস মিডিয়া, কানের মধ্যকর্ণের সংক্রমণকে কি বলা হয় ওটিসিস মিডিয়া। ওইটার মধ্যে কিন্তু একটা কথা লেখা আছে যে কখনো কখনো টনসিল লাগলেও সেই ওটিসিস মিডিয়া হতে পারে। কেন? কারণ এই যে যে ইস্টিশিয়ান টিউবটা যে শেষে আসছে ঠিক এই জায়গায় তার কি আছে একটা টনসিল, দ্যাট মিন্স টনসিলের কারণে কোনো কারণে টনসিলের কারণে এই প্রবলেমটা ইস্টিশিয়ান টিউবের মধ্য দিয়ে আমাদের মধ্যকর্ণে চলে যেতে পারে, এবং সেই মধ্যকর্ণের সংক্রমণ কি বলা হয় ওটিসিস মিডিয়া। দ্যাট মিন্স টনসিল থেকে বা ঠান্ডা লেগেও কি হইতে পারে ওটিসিস মিডিয়া। কেন থাকলো ঠান্ডা লাগলো হঠাৎ করে এই নালটা বন্ধ হয়ে গেল,
বোঝা গেছে ব্যাপারটা? তখন কি কানের মধ্যে প্রবলেম করতে পারে? বুঝতে পারছি ওটিসিস মিডিয়া করতে পারে না, বোঝা গেছে কেন ইস্টিশন টিউবটা এত ইম্পর্টেন্স কেন? ক্লিয়ার? ওকে, ইস্টিশনটা বুঝতে পারছো? বুঝতে পারছো এক্স্যাক্টলি ইস্টিশন টিউবটা কোন জায়গায় আছে, এক্স্যাক্ট পজিশন অফ ইস্টিশন টিউব এন্ড ফাংশন? ওকে, সো এই চিত্রটা বুঝতে পারি? চিত্রটা বুঝতে কষ্ট লাগে, অনেক কষ্ট করে চিত্রগুলো আঁকে। সো এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের এখন আমরা কোন পর্যন্ত ছিলাম? আমাদের এটা হচ্ছে আমাদের পিনা, এটা হচ্ছে কি আমাদের পিনা, আর এটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল অডিটরি মেটাস, এটা হচ্ছে কি এক্সটার্নাল অডিটরি মেটাস। ঠিক এই জায়গা হচ্ছে আমাদের কি, এই জায়গা হচ্ছে কি আমাদের কর্ণপটল, এই জায়গায় কি কর্ণপটল। ঠিক এই জায়গায় আমাদের যে একটা অস্থি আছে সেই অস্থির নাম কি, অস্থির নাম কি মেলিয়াস, দেন বলে ফেলো, দেন এটার সাথে যে অস্থিটা এইভাবে যুক্ত আছে সেই অস্থিটার নাম, ও অস্থির নাম কি, এটা হচ্ছে তোমার ইনকাস। দেন এই ইনকাস কিসের সাথে সংযুক্ত? ইনকাস হচ্ছে তোমার স্টেপিস, তাই না? ইনকাস হচ্ছে তোমার স্টেপিস এর সাথে সংযুক্ত, অর্থাৎ স্টেপিস হচ্ছে ঠিক এই জায়গায়, ধরো এই জায়গায়, মনে তো বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, সো খেয়াল করো, দেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম ভাবে একটা গহ্বর বা কেভিটি, সেই কেভিটিটাকে আমরা বলতেছি হচ্ছে মধ্যকর্ণ। অ্যাকচুয়ালি মধ্যকর্ণে এই যে এটা হচ্ছে মধ্যকর্ণে, এই যে আর এই দিক থেকে সামনে থেকে যেই টিউবটা চলে আসছে সেই টিউবটা কি, সামনে থেকে যেই টিউবটা চলে আসছে সেই টিউবটার নাম কি বলো, বলো ইউস্টিশিয়ান টিউব। ইয়ার এটা হচ্ছে কি ইউস্টিশিয়ান টিউব, মনে তো ক্লিয়ার? ওকে এখন কি হবে এক্স্যাক্টলি এই যে আমাদের যে ইয়াটা আছে মানে যেটাকে বলতে স্টেপিস, এটা কি স্টেপিস না, সেই স্টেপিসটা অ্যাকচুয়ালি ধরো এটা হচ্ছে স্টেপিস, একটু বড় করে দেখাই, স্টেপিসটা হচ্ছে এরকম, ঠিক ধরো এটা হচ্ছে এরকম, এরকম স্টেপিস, অ্যাকচুয়ালি স্টেপিসটা হচ্ছে ঠিক এরকম না, পুশ করতে পারে সামনে আবার পিছনে আনতে পারে, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণ, মধ্যকর্ণের অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছিদ্র, সাপোজ এটা এদিকে মধ্যকর্ণের ওয়ালটা গেল, এটা হচ্ছে কি মধ্যকর্ণের, মধ্যকর্ণের দেয়াল, তাই না? এক্স্যাক্টলি হচ্ছে এই মধ্যকর্ণের এইদিকে দেয়ালের মধ্যে এরকম একটা ছিদ্র আছে। অ্যাকচুয়ালি এই যে যে স্টেপিসটা আছে খেয়াল করো, এটা কি মধ্যকর্ণের দেয়ালের ছিদ্র না? এই যে মধ্যকর্ণের যে দেয়ালের ছিদ্র সেই ছিদ্রের মধ্যে এটাকে ফিট করা থাকে, বোঝা গেছে? সেটা কি করা থাকে, ফিট করা থাকে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এক্সাক্ট পজিশন অফ স্টেপিস, সেটা হচ্ছে এরকম একটা ওভাল উইন্ডো, খেয়াল করো এরকম একটা ওভাল উইন্ডোর মধ্যে সে কি অবস্থা থাকে, সে ফিট করা থাকে, এটা হচ্ছে ঠিক এরকম। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্টেপিস। অ্যাকচুয়ালি এই যে যে আমাদের ইয়াটা আছে মানে আই মিন এই যে এটা এইরকম ভাবে তরুণাস্থি দ্বারা একসাথে বন্ধ থাকে, বুঝা গেছে? ক্লিয়ার? অ্যাকচুয়ালি এই উইন্ডোটার নাম কি, যেই উইন্ডোটার মধ্যে যেই উইন্ডোটার মধ্যে আমাদের স্টেপিস অস্থিটা, এদিকে হচ্ছে এই উইন্ডো, এটা হচ্ছে উইন্ডোটা, স্টেপিস অস্থিটা ফিট করার অবস্থায় থাকে সেই উইন্ডোটার নাম ফেনেস্ট্রা অভালে। অভাল মানে কি, ডিম্বাকার, ফেনেস্ট্রা মানে হচ্ছে ছিদ্র বা ফোরামেন মানে ছিদ্র, সো এটাকে বলা হচ্ছে ফেনেস্ট্রা অভালে। এখন বুঝা গেছে? এখন এক্স্যাক্টলি ফেনেস্ট্রা অভালে কি কাজটা করতেছে সেটা দেখাবো, আগে আমাদের অন্তকর্ণের এক দুটা পোর্শন একটু দেখানো লাগবে, বুঝা গেছে? আচ্ছা, এইটাকে বলা হয় পেরিওটিক অস্থি, কি বলা হয় পেরিওটিক অস্থি, কেন পেরিওটিক, ওটিক শব্দটা এর সাথে সম্পর্কিত, অডিটরির সাথে সম্পর্কিত, পেরি মানে হচ্ছে চারপাশে, চারপাশে, সেই জন্য সেটাকে বলা হয় পেরিওটিক অস্থি। এই যে পেরিওটিক অস্থি যে একটা ছিদ্র আছে সেটাকে বলা হয় ফেনেস্ট্রা অভালি। আর একটা ছিদ্র আছে একটু পরে দেখাবো, সেটা ফেনেস্ট্রা ড্রনটা, নট মেমোরাইজিং, আমরা ডিটেলস দেখাবো, বাট আগে আমাকে বলে ফেলো এখন পর্যন্ত মধ্যকর্ণে আমরা কি কি পার্টস দেখছি। একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে টিউব, আর একটা হচ্ছে ছিদ্র। অস্থি হচ্ছে মেলিয়াস, ইনকাস আর স্টেপিস, টিউব হচ্ছে অডিটরি টিউব, আর ছিদ্র হচ্ছে এখন পর্যন্ত দেখছে হচ্ছে ফেনেস্ট্রা
অফাল, এবং যে ক্যাফেনাসটা অফাল। এখন এক্স্যাক্টলি এটা কি কাজ করে? এক্স্যাক্টলি এই ফেনাস্টা অফালে, ফেনাস্টা কি অফালে, এইদিকে একটা ড্রামের মধ্যে ইয়া করে, খেয়াল করো, ভাইব্রেশন ক্রিয়েট করে। আগে এটা দেখো, আগে খেয়াল করো, এখানে একটা ড্রামের মতো অংশ আছে, চিনি এখানে একটা ড্রামের মতো অংশ আছে, অ্যাকচুয়ালি ড্রাম না, এখানে অ্যাকচুয়ালি শামুকের কুলুকের মতো পেঁচানো একটা অংশ আছে। আগে দেখো, এদিকে হচ্ছে শামুকের কুলুকের মতো পেঁচানো একটা অংশ আছে, শামুকের কুলুকের মতো পেঁচানো অংশ, তো এটা এইভাবে পেঁচানো অবস্থায় আছে। এই যে শামুকের কুলুকের মতো পেঁচানো অংশ, সেই শামুকের মতো কুলুকের মতো পেঁচানো অংশটাকে বলা হয় ককলিয়া। কি বলা হয়? ককলিয়া। আর এই যে শামুকের মতো কুলুকের অংশটা যেটার উপরে বসে আছে, বা যেটার সাথে একটা বক্সের সাথে, খেয়াল করো, এটা কিন্তু অস্থির বক্স, এটা কিন্তু কি হাড়ের বক্স, আর এটা কিন্তু হাড়ের দ্বারা পেঁচানো একটা ইনিশিয়াল স্টেজে, এটা হচ্ছে একটা হাড়ের বক্স, এটা হচ্ছে একটা হাড়ের পেঁচানো অংশ, হাড়ের পেঁচানো নালী, অস্থির পেঁচানো নালী, সেটাকে বলা হচ্ছে ককলিয়া। আর এটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল, এটা কি বলা হচ্ছে ভেস্টিবিউল, এ পর্যন্ত ধারণা ক্লিয়ার? দ্যাট মিন এটাকে যদি আমি আনকল্ড করি, এটা কি ওয়ান কাইন্ড অফ ড্রাম না, ওয়ান কাইন্ড অফ ড্রাম কিনা? এক্স্যাক্টলি ঠিক আমাদের এই যে হাড়ের মতো পেঁচানো অংশটাকে যদি আমরা এভাবে পেঁচাই, তখন সেইটার ভিতরে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা একটা পানি দিয়ে রাখছেন, সেই পানিটার নাম কি? ফ্লুইড পোর্শন, পেরিলিম্ফ, সেটার নাম কি? পেরিলিম্ফ। পেরি মানে কি? চারপাশে আবর্তন করে না, খেয়াল করো, টিউবটা যদি এইভাবে আবর্তন করে এবং টিউবটার ভিতরে যদি তুমি পানি রাখো, তাহলে এই পানিটাও কি চারপাশে আবর্তন করবে না? বুঝে গেছি ব্যাপারটা? আর আমরা যখন ব্লাড করি তখন আমরা করছি না লিম্ফ করছি কিনা, লিম্ফ, লিম্ফও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ফ্লুইড। তো এই যে এই ফ্লুইডটা যেহেতু চারপাশে আবর্তন করে আছে, সেটা সেটা কি বলা হচ্ছে? বুঝে গেছি ব্যাপারটা? সো অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে পেরি লিম্ফ। এক্স্যাক্টলি কি হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে কি পেরি। সো এক্স্যাক্টলি আমাদের এই যে স্টেপিস, আমাদের যখন এই যে এটা কি বলা হচ্ছে তোমার, এর নাম হচ্ছে তোমার টিম্পানিক পর্দা, টিম্পানিক পর্দা যখন কাঁপতেছে তখন সেই ভাইব্রেশনে কাঁপতেছে হচ্ছে মিলিয়াস, মিলিয়াসের ভাইব্রেশনে কাঁপতেছে ইনকাস, তারপরে স্টেপিস কাঁপতেছে হচ্ছে এইভাবে। দ্যাট মিন্স স্টেপিস লাইক একটা পানির ড্রাম, পানির ড্রামের মধ্যে সে কি করতেছে? ঢোল বাজাইতেছে। বুঝে গেছো ব্যাপারটা? পানির ড্রামের মধ্যে কি ঢোল বাজাইতেছে। ওকে, সো তখন তো এই টিম্পানিক পর্দাটাও এটার মধ্যে এইভাবে ভাইব্রেশন ক্রিয়েট করতো। কেন এখানে এই একই কাজ আর একটা জিনিসকে দিয়ে করাইছে? ওকে, আমার কোশ্চেনটা বুঝতে পারছো নাকি? তীব্রতা হ্রাস করে না, তীব্রতা বৃদ্ধি করে, অ্যাম্পলিফাই করে, শুধু কিভাবে সেটা বোঝাবো, বাট আগে আমার কোশ্চেনটা বুঝছো কিনা সেটা বলো। কোশ্চেন হচ্ছে একই মেকানিজম, খেয়াল করো, এটা কাঁপতেছে, এটা এইভাবে কাঁপতেছে, এখানে আমার একটা প্রসেস করে দেওয়া হয়েছে যাতে এই যে এইদিকের যে এয়ার অংশটা আছে, অর্থাৎ আমাদের যে স্টেপিসের অংশটা আছে, স্টেপিসের অংশটা সেটাও কি এভাবে একই কাজ করতেছে, এটা যে এদিকে ভাইব্রেশন করতেছে, এটা নাকি একই দিকে ভাইব্রেশন করতেছে, তাহলে এটার তো কোনো প্রয়োজনই ছিল না, আমরা জাস্ট এটাকে দিয়ে দিতাম, মাঝখানে অনেকগুলো অস্থি লাগতো না, কেন? আচ্ছা ওকে, আগে 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 কয়েকটা জিনিস শেয়ার করি, আগে আগে কয়েকটা জিনিস শেয়ার করতে হবে। আমরা কথা যে বলতেছি যে ভাইব্রেশনটা পাচ্ছি বাতাস থেকে, বায়ু থেকে, সেই ভাইব্রেশনটা খুব পোর, আই মিন খুব দুর্বল একটা সংকেত, খুব দুর্বল একটা সংকেত। ইভেন তুমি কেউ যদি আস্তে আস্তে কথা বলে,
যদি শব্দ উৎপন্ন না করে কথা বলে তাহলে সেটাও শুনতে পারো, বুঝে গেছো ব্যাপারটা? তার মানে খুব দুর্বল শব্দকেও কি তুমি ট্রেস করতে পারো, তাই না, বা আন্দাজ করতে পারো। এখন এক্সাক্টলি ধরো এই এই জায়গায় কি মেকানিজমটা ঘটে সেটা একটা উদাহরণের মাধ্যমে বলছি। ধরো তুমি দুইটা চাকা নিলা, ধরো তুমি কি করলা দুইটা চাকা নিলা, এখন দুইটা চাকার মধ্যে একটা হচ্ছে অনেক বড় চাকা, একটা হচ্ছে ছোট চাকা। এখন এই দুইটা চাকাকে বেড়ার দ্বারা এভাবে সংযুক্ত করো, বেড়ার দ্বারা এভাবে সংযুক্ত করো। এখন ধরো এই চাকাটা থেকে এই চাকাটা হচ্ছে তোমার পাঁচ গুণ ছোট, কয় গুণ ছোট, পাঁচ গুণ। তাহলে আমাকে বলো এই চাকাটা যদি একবার ঘুরে তাহলে এই চাকাটা কয়বার ঘুরবে? পাঁচবার, লজিক্যালি। যেহেতু এটা এটা থেকে এটা পাঁচ গুণ ছোট, আর অথবা এটা যেহেতু এটা থেকে পাঁচ গুণ বড়, সেহেতু এর যেহেতু একবার ঘূর্ণন দিবে তখন এটা কতবার ঘুরবে? পাঁচবার। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এইখানে তুমি যতটুকু ফোর্স দিতেছো এখানে কি তার থেকে বেশি ফোর্স পাচ্ছ না? নট এনার্জি, কারণ এনার্জি শক্তি সবসময় সংরক্ষিত থাকে, বাট ফোর্স ফোর্স বল বৃদ্ধি করার নীতি পারছে না, বল বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পাইতে পারে লিভারের মাধ্যমে, কি করে আমরা বলকে বৃদ্ধি করি। সো অ্যাকচুয়ালি এটা যখন এভাবে ঘুরতেছে, এটা যখন এভাবে ঘুরতেছে, একবার ঘুরলে এটা কয়বার ঘুরতেছে? পাঁচবার। ইউনিস এইটার যে সম্পূর্ণ ফোর্সটা সেটা একটা ছোট জায়গায় গেলে সেটা এমপ্লিফাই হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, বুঝেছো? ঠিক আছে, এদিকে টিম্পানিক পর্দাটা হচ্ছে তোমার টিম্পানিক পর্দার যে আকার, টিম্পানিক পর্দার যে আকার, আর আমাদের যে মেলিয়া স্টেপিসের যে ইয়ার আকার সেটা হচ্ছে একটা থেকে হচ্ছে আর একটা 22 গুণ ছোট। মেলিয়া স্টেপিস কত গুণ ছোট? স্টেপিস কত গুণ ছোট? 22 গুণ ছোট। আলটিমেটলি যেটা হচ্ছে তাহলে এইটা যদি যখন একবার কাঁপতেছে, খেয়াল করো এই টিম্পানিক পর্দা যখন একবার কাঁপুনি দিতেছে তখন অ্যাকচুয়ালি এইদিকে যে ফোর্সটা উৎপন্ন হচ্ছে সেই ফোর্সটা এখানে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 22 গুণ। দ্যাট মিনস অর্থাৎ তার মানে এই যে ক্ষুদ্র একটা তরঙ্গ আসছিল, যে কোর বা দুর্বল একটা যে সিগন্যাল আসছিল সেটাকে এখন এইদিকে অ্যাম্প্লিফাই হচ্ছে কিনা, বুঝা গেছে? ঠিক এই কারণ এই প্রসেসটা দেওয়া, নাহলে হয়তো শব্দটাকে আমরা সেভাবে অ্যাম্প্লিফাই করতে পারতাম না। আল্লাহ তালা আমাদেরকে এইভাবে সৃষ্টি করে ফেললেন না, অবশ্যই নিয়মদের সৃষ্টি করছেন, ইভেন আমাদেরকে সব থেকে বেশি নিয়মদের সৃষ্টি করছেন, কারণ আমরা হচ্ছে কি সৃষ্টি সারা জীব। এই জিনিসগুলো বুঝতে হবে, এবার তো বোঝা গেছে কিনা ব্যাপারটা, ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো অ্যাকচুয়ালি এই যে শব্দটা কিসের মধ্যে প্রেশার ক্রিয়েট করতেছে? পানির মধ্যে না? খেয়াল করো এদিকে যদি তুমি এদিকে চিন্তা করো তখন এদিকে কি আছে আমাদের? এদিকে আছে আমাদের পেরিলিম, এদিকে আছে পেরিলিম, অ্যাকচুয়ালি পানির মধ্যে প্রেশার ক্রিয়েট করতেছে। আচ্ছা পানি কি কি কখন কম্প্রেস করা যায়, পানি কি কি সংকুচিত করা যায় কিনা সেটা বলো। গ্যাসকে সংকুচিত করতে পারো পি সমানুপাতিক 1/V, চাপ বাড়াইলে আয়তন কমবে, দ্যাটস ম্যাটার, বাট পানি কিন্তু আমরা সংকুচিত করতে পারি না। পানি ইজ কি? ওয়াটার ইজ আনকম্প্রেসেবল নাকি? অর্থাৎ পানিকে যদি কম্প্রেস করতে যাও তখন কি হয়, পানির বেগ বেড়ে যায় না? পানির বেগ কি বেড়ে যায় না? খেয়াল করছো কিনা পানিকে কোনোভাবেই আমরা সংকুচিত করতে পারি না, বুঝা গেছো? এখন খেয়াল করো তুমি এইদিকে যে প্রেশারটা যে ক্রিয়েট করতেছো, এদিকে কি করতেছো, প্রেশারটা যে ক্রিয়েট করতেছো পানির মধ্যে, পানিকে কি সংকুচিত, পানিটা কি একটা আবদ্ধ পাত্রের মধ্যে আছে না, গুল অস্থির ভিতরে আছে না পেরিলিম্ফে? তাহলে এখন পেরিলিম্ফের পানি কি সংকুচিত হবে? পেরিলিম্ফের পানি কি সংকুচিত হইতে চাইবে না? পেরিলিম্ফের পানি কি, অর্থাৎ এই যে প্রেশারটাকে বাইরের দিকে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এই যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, খেয়াল করো প্রেশারটা কি শুধুমাত্র পানির মধ্যে থাকবে? পানি কি কম্প্রেসেবল? না, পানিকে তুমি কম্প্রেস করতে পারবে না। অর্থাৎ ধরো উদাহরণ দেখানো যায়, পানি ওকে ধরো এটা হচ্ছে একটা পাত্র, ধরো এটা হচ্ছে একটা পাত্র, ধরো এটা হচ্ছে একটা পাত্র। এখন এখানে যদি এখানে পানি আসে, এখন এখানে যদি পানির মধ্যে তুমি চাপ দিও তখন কি এই পোর্শনটা কি হয়ে যাবে? এভাবে বেরিয়ে চলে আসবে না, বাজিং হবে না, বুঝতে পারছো কিনা ব্যাপারটা? ক্লিয়ার? আবার এটাকে যখন সরায় নিবা তখন এটা আবার ভিতরে ঢুকে পড়বে না, ক্লিয়ার? বুঝে গেছো ব্যাপারটা? তার মানে পানি একদিক দিয়ে চাপ দিলে আর একদিক দিয়ে সেটা বের হওয়া বা প্রেশারটা সহ্য করার মতো বা সেই প্রেশারটাকে প্রশমন করার মতো একটা পজিশন থাকতে হবে। ঠিক এই কারণে এখানে ফেনেস্ট্রা রোটান্ডা নামক আর একটা ছিদ্রের সৃষ্টি হয়েছে, সেটা বোঝাইতেছে কিভাবে, জাস্ট এটাকে আনকোয়েল্ড করবো, একেবারে নর্মাল ব্যাপারটাকে দেখো আনকোয়েল্ড করে একেবারে আনকোয়েল্ড অবস্থায় দেখাবো প্রক্রিয়াটাকে, ক্লিয়ার? সো অ্যাকচুয়ালি খেয়াল করো এইদিকে হচ্ছে সাপোজ ধরো
ওকে, সো এখন কি করো, ধরো এটা হচ্ছে আমাদের কক্লিয়া, এটা হচ্ছে কি আমাদের কক্লিয়া, সো কক্লিয়ার এই যে এই পোরশনটা এরকম ভাবে মানে কি গোল ফেনাস্টার রোটান, এটা কিন্তু ছিদ্র না একেবারে, এটা কিন্তু পর্দা দ্বারা এইভাবে ইয়া করা, বুঝা গেছে ওটা? নাহলে কিন্তু এদিক থেকে চাপ দিলে পানি কিন্তু এদিকে বেরো যেত, পানি কি এদিকে বেরো যেত না? যেহেতু পানিকে আমরা কম্প্রেস করতে পারি না, যেহেতু কি করতে পারি না, পানিকে আমরা কম্প্রেস করতে পারি না, ঠিক এই কারণে পানিকে যখন একদিক দিয়ে চাপ দেয় তখন আরেক দিক দিয়ে সেটা গ্রহণ করতে হয়, সেটা গ্রহণ করার মতো এদিকে পর্দা দিয়ে, অর্থাৎ ফেনাস্টার অবালিস এইভাবে কাঁপতেছে, ঠিক ফেনাস্টার অবালিস যখন এইভাবে চাপ দিতেছে তখন ফেনাস্টার রোটানটা এইভাবে চাপ দিতেছে, বুঝা গেছে ওটা? সেটাকে গ্রহণ করছে। আবার ফেনাস্টার অবালিস যখন এইভাবে চলে আসতেছে তখন ফেনাস্টার রোটানটা এইভাবে যাচ্ছে, বা ফেনাস্টার রোটানটার মধ্যে যে পর্দাটা আছে সেটা এইভাবে যাচ্ছে, বুঝা গেছে ওটা? দ্যাট মিন্স মধ্যকর্ণের কয়েকটা পার্টের মধ্যে একটা হচ্ছে খেয়াল করো, মিলিয়াস, ইনকাস, স্টেপিস, অস্থি, তারপরে কি টিউব, একটা অডিটরি টিউব, একটা কি অডিটরি অডিটরি টিউব, দেন দুইটা ছিদ্র, একটা হচ্ছে ফেনাস্ট্রা অভালিস আর একটা কি ফেনাস্ট্রা রুটান্ডা, এবার দেখো একটা ফেনাস্ট্রা অভালিস আর একটা ফেনাস্ট্রা রুটান্ডা, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যকর্ণ, ওই মধ্যকর্ণের কাজটা কি, যে ভাইব্রেশনটা আসছে বা যে তরঙ্গটা আসছে সেটাকে এমপ্লিফাই করা বা বিবর্ধন করা, বিবর্ধিত করে সেটাকে অন্তকর্ণে পৌঁছায় দেওয়া। এখন আমরা অন্তকর্ণে দেখবো, অন্তকর্ণে পার্টস দেখবো এবং এক্সাক্ট মেকানিজম অন্তকর্ণ কিভাবে, সেটা এক্সাক্টলি আমরা ব্যাপারটাকে শুনি, কিভাবে আমাদের ভারসাম্যটা রাখা হয় আমরা সেই জিনিসটা দেখবো, ক্লিয়ার?